শাটনল মালোপাড়ায় পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাটনল ইউনিয়নের মালোপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে 29তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পাপাচ্ছন্ন ধরাধামে বিশ্বের সকল প্রাণীর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় পাঁচ দিন ব্যাপী ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান 2024 ও মহোৎসব শুরু হয়েছে। গত 15 জানুয়ারি সোমবার নাম যজ্ঞে শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব শুরু এর শুভ উদ্বোধন করা হয়। তবে এর মূল অনুষ্ঠান শুরু হয় 16 জানুয়ারি মঙ্গলবার অরুণোদয় হইতে 24 জানুয়ারি শনিবার অরুণোদয় পর্যন্ত পাঁচ দিন ব্যাপী। এই তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব আগামী 21 জানুয়ারি রোববার ভোরে কুঞ্জভঙ্গ নগর কীর্তন মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রভুর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী ঘটবে। গতকাল 17 জানুয়ারি বুধবার ছিল শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিন। রাতে সরজমিনে এই অনুষ্ঠান ঘিরে চারিদিকে করা হয় আলোকসজ্জা ও কয়েকটি গেট। সনাতন ধর্ম অবলম্বীরা দূর দূরান্তের হাজারো ভক্ত প্রতিদিন গভীর রাত পর্যন্ত ধর্ম দীক্ষা শ্রবণ করছেন। এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাটনল ইউনিয়নের সাবেক মেম্বার ফুলচান বর্মন। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠানের সহসভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বর্মন ও শ্রীহরি বর্মন। শ্রী শ্রী তারক বর্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসব অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন শ্রী বলরাম গোস্বামী। তারক বর্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান নাম সংকীর্তন সুধা পরিবেশনায় রয়েছেন লবকুশ সম্প্রদায় ঝিনাইদহ, গোসাই সম্প্রদায় যশোর, গোপাল কিশোরী সম্প্রদায় মঠবাড়িয়া, পুষ্পরাণী সম্প্রদায় বাগেরহাট, রামসীতা সম্প্রদায় খুলনা, জয় নরোত্তম সম্প্রদায় নড়াইল, শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ স্থানীয়। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম মন্দির কমিটি প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঐতিহাসিক এই অনুষ্ঠানের ব্যাপকতা এই উপজেলা ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে গেছে। প্রতিদিনই এই অনুষ্ঠানে আসতে ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য 3 বেলা প্রসাদের ব্যবস্থা করেছে কমিটি। শ্রী শ্রী সংকীর্তন স্থল থেকে অনেক দূর পর্যন্ত এই উপলক্ষে একটি মেলার রূপ ধারণ করে। এতে স্থানীয়দের তৈরি কুটির ও হস্তশিল্প সহ দেশ বিদেশের বিভিন্ন তৈজসপত্র, ঠাকুর দেবতা বিগ্রহ প্রদর্শিত হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে অনুষ্ঠানের সভাপতি শাটনল ইউপি সাবেক মেম্বার ফুলচান বর্মন 29 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমাদের মন্দিরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আগামী 21 জানুয়ারি 6 মাঘ 1430 বাংলা মহাপ্রসাদের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে।